बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो। आज के आरेकटी नतून छोटो ब्लग शेयर करछि आपनादेर साथे। आज के ईदेर दिनटाय आमरा बिकालबेला कोथाय बेड़ाते गेलाम एगुलो सबकिछु आपनादेर साथे शेयर करब, कारण ईदेर दिने अनेक बिस्टी छिलो। आमरा 12टार परे बेर हयेछि, तो प्लान करेछि मामीदेर बासाय जाब, छोटो मामीर बासाय। तो ओखान थेके तारपर कोथाय जावा जाय तो आपनादेर साथे सबकिछु शेयर करब, सेटा देखते थाकुन पुरो ब्लगटा, ताहले बुझे जाबेन। तो एखन आमी बासा थेके बेर हये पड़ेछि रेडी हये। এই তো আলিফ আলিয়াকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমিও ড্রেস চেঞ্জ করে নতুন আরেকটি ড্রেস পরে নিয়েছি। সবাই মিলে আমরা এখন বের হয়ে পড়েছি। চেরি ব্লসম চলে যাচ্ছে, কিন্তু গাছে ফুলগুলো দারুণ লাগছে, তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। এটা আলিয়া আর আন্নাবা দুজনকে এখানে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিয়েছি, কারণ দেখতে ফুলগুলো এত ভালো লাগছিল কি বলবো। তাই সবাইকে জানাই এটা আমার পাখিরা কি বলছে, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছে। দারুণ মজা করেছে আন্নাবাদ, বলতে তো আলিয়া অনেক পাগল, আমার ছোট মামির মেয়ে আন্নাবা। মাশাল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। ঈদের দিনটা আমরা খুব ভালো কাটিয়েছি, মামিদের বাসায় গিয়েছি, তো মামিরা আমার বাসায় এসেছিল, দারুণ মজা করেছি। তো বিকালবেলা মামির ছোট মামির বাসায় গেলাম, এই যে বাচ্চারা খেলা করছে, আসলে বাচ্চাদের আনন্দই বড়দের আনন্দ, ওরা আসলে মজা করছে, এটাই আমাদের দেখে ভালো লাগছে, আনন্দ লাগছে। আর এখানে মামি অনেক কিছু রান্না করেছে, কোনটা রেখে কোনটা বলবো দেখুন। এখানে দুধের সেমাই করেছে, তারপর নুডলস করেছে, তারপর মালাই কেক করেছে, কুনাফা করেছে, পায়েস করেছে, অনেক মজার মজার আইটেম করেছে। আমি সবগুলো একটু একটু করে ট্রাই করে দেখেছি, আসলে আমরা বাসা থেকে খেয়ে গিয়েছিলাম, তারপরেও মামি বলবে একটু খাও, তো জোর করলো তাই একটু খেলাম। নুডলস খাচ্ছি আমি, তো নুরেন, আন্নাবা, আলিয়া, আলিফ সবাই খেলা করছে। এটা ছোট মামির বাসায়, আমরা ছোট মামি এই যে এগুলো রান্না করেছে, সবজি, কাবাব, মাংসের কাবাব, ডিম, পোলাও, রোস্ট, অনেক মজা হয় মামির রান্না, খুব ভালো লেগেছে খেয়ে মাশাল্লাহ। এই তো ওরা নিচে নেমে গেছে, এখন রেডি হয়ে আমরা এখন বাহিরে বের হচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হয়ে গেছে, তো আমরা এখন বেড়াতে বের হয়ে গেছি। বাসায় আজকে আর থাকবো না, প্রোগ্রাম করেছি আমরা বাহিরে বের হব বাচ্চাদেরকে নিয়ে। তো এই তো মামির বাসার নিচে এখনও আমরা, তো সবাই আমরা নিচে নামতেছি। এখানে মামির বাসার পাশে একটা বড় লেক আছে মাইল্যান্ড পার্কে, এখানে তো উপরেও যে ট্রেন যাচ্ছে ডিএলআর, দারুণ সুন্দর দৃশ্য, এটা খুবই ভালো লাগে। এখানে মাঝে মাঝে রাজহাঁসও থাকে। এই তো আমার দুই মামি যাচ্ছে, সবাই আসলে একসাথে বেড়ানোর মজাই আলাদা, অন্যরকম একটা অনুভূতি। আসলে ঈদের দিনটা এত ভালো কাটবে আলহামদুলিল্লাহ, আমি কল্পনাও করতে পারি নাই, খুবই মজা করেছি, সারা দিনটা খুব ভালো কেটেছে। এই যে মাইল্যান্ড পার্কের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরেকটা মামির বাসায়ও যাব। প্রথমে পার্কে যাব, আমার স্টেপনি গ্রিন, লন্ডনের স্টেপনি গ্রিন পার্কে, তারপরে ওখান থেকে আবার মামির বাসায় যাব, কায়ান্নাদের বাসায়। আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখেছেন বেবিটাকে,
আমার মামির মেয়ে। নিজে হাঁটতে খুবই ভালো লাগতেছিল, রাস্তা দিয়ে হাঁটছিলাম। এই তো পার্কে চলে এসেছি, স্টেপনি গ্রিনে পার্কে বাচ্চারা খেলাধুলা করছে। এখন পার্ক থেকে মামির বাসায় চলে এসেছি, কায়নাতদের বাসায়। মামি ড্রয়িং রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। মামি ড্রয়িং রুমটা অনেক সুন্দর, মামি অনেক গোছানো, অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর বাসায় অনেক গাছ আছে, মামির বাসাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। মামি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু। মামি তিনটা বেবিকে নিয়ে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, তারপরেও খুবই চমৎকার। এই যে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে গাছগুলো এত সুন্দর করে লাগিয়ে রেখেছে, এগুলো মানি প্ল্যান্ট আছে, অনেক ধরনের গাছ লাগিয়েছে। এই যে আমাদের বুড়ি বেবিটা, ইনশাল্লাহ নাইস বেবি, নাইস গার্ল। এই তো মামি ডুপ্লেক্স বাসা, উপরে নিচে বাসা, ও সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। বাচ্চাদের জন্য আলাদা বেডরুম, আর গেস্টদের জন্য আলাদা, এটা গেস্ট রুম। আসলে মামি সারাক্ষণ পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন আসলে ইমানের অঙ্গ। তারপরে মামির বাসাটা দারুণ চমৎকার করে সাজিয়েছে। এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করছে, মামির দুই ছেলে কাশফিক। এই তো ছোট্ট একুরিয়ামও আছে এখানে, আলিয়া বারবার দেখতেছিল। বাচ্চারা আসলে খুবই মজা পেয়েছে মামির বাসায় এসে। আসলে অনেক বড় প্লেস বাসায়, তাই খুব মানে আনন্দ করতে পারতেছে। এই যে মামি বাচ্চাদের জন্য অনেক খাবার রেডি করে রেখেছে, রসমালাই করেছে, কুনাফা করেছে, জেলি করেছে। তো আমাদের সব কিছু শিক কাবাব করেছে, নুডলস করেছে। তো অনেক খাবার খাওয়া দাওয়া করে শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিব, চলে আসতেছি। তারপর আমরা কাকি শাশুড়ির বাসায় গিয়েছিলাম, ওটা আমি ভিডিও শ্যুট করিনি। রাত্র 10টা বেজেছে আমাদের বাসায় আসতে। তো মাশাআল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন, এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।